চোখরাঙাচ্ছে নিম্নচাপ, শুক্রবার থেকে ফের বৃষ্টিতে ভাসবে রাজ্যের এই জেলাগুলি, জানুন পূর্বাভাস। তো ফের শুক্রবার থেকে বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার রাত থেকে অথবা সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে, যার প্রভাবে বাড়বে ভূপালি হাওয়ার প্রভাব এবং সঙ্গে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে রাতের তাপমাত্রা বাড়বে, মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। শুক্র ও শনিবার পর্যন্ত মনোরম পরিবেশ থাকবে, স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। আগামী 48 ঘন্টায় রাতের তাপমাত্রা আরও 1 ডিগ্রি কমতে পারে, শীতের আমেজ আরও একটু বাড়তে পারে। শুক্র অথবা শনিবার থেকে শুরু হবে আবহাওয়ার পরিবর্তন, ফলে সপ্তাহান্তে বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে এই অঞ্চলে সাগরে সিস্টেম না থাকায় ফের উত্তরে হাওয়াই বইছে। আগামী কয়েকদিন সামান্য হলেও নামবে তাপমাত্রা, মনোরম আবহাওয়া তৈরি হবে। তবে শুক্রবার থেকে আবার জলীয় বাষ্প ঢুকবে, সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন। বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছাবে। দুটি অক্ষরেখা রয়েছে কর্ণাটকের উপকূলের নিম্নচাপ এলাকা থেকে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তীর্ণ, যা মহারাষ্ট্র গোয়ার ওপর দিয়ে গেছে। অপর অক্ষরেখাটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ। অপর নিম্নচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে, আগামী 48 ঘন্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম।